হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আমপুরে আমের জুস। আমার কিন্তু এই গরমে এই জুসটা খেতে বেশ ভালো লাগে। তো আম দুটো আমি ভালো করে ধুয়ে একটা জলালা পাত্রে রেখে দিয়েছি। এবার আমি এই দুটো আমকে সিদ্ধ বসাবো। তো এই যে সিদ্ধ হচ্ছে এবার। তো বন্ধুরা, আম দুটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি হাত দিয়েই আমের খোসাটা ছাড়িয়ে নেবো, এবং আম খোসার গায়ে যে আমগুলো লেগে আছে সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেবো। এর মধ্যে আমি অ্যাড করলাম দুটো শুকনো লঙ্কা পোড়া, পরিমাণ মতন চিনি, পরিমাণ মতন নুন। এবার এইগুলোকে আমি ভালো করে মেখে নেব। আমটা ম্যাশ করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল। তো দিয়ে দিলাম এক বোতল জল। তো হয়ে গেছে আমার আমপোড়া আমের জুস বানানো। এই গরমে এক গ্লাস আমপোড়া আমের জুস শরীরটাকে যে এতটাই তৃপ্তি দিতে পারে, তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এই জুসটা বানিয়ে খেও। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি আমার বরকে সার্ভ করলাম, ওর তো খেয়ে বেশ ভালো লাগলো। তো চলো, টাটা।